গল্পকলিতে আজ আপনারা শুনছেন সিকান্দার আবু জাফরের একটি অনবদ্য রচনা নাটক সিরাজ নাটকটি মূলত এইচএসি শিক্ষার্থীদের অনুরোধে পাঠ করছি আমি একাদশ দ্বাদশ এবং আলিম শ্রেণীর উপযোগী সংস্করণটি পাঠ করছি প্রথম অঙ্ক যবনিকা উত্তোলনের অব্যবহিত পূর্বে আবহ সঙ্গীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা এক স্বাধীন বাংলা থেকে আর এক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি বহু লাঞ্ছনা বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্কতাই অত্যন্ত গভীর আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্তৃত অতীতের পানে দৃষ্টি ফেরালে বাংলার শেষ সূর্যালোকিত দিনের রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজুদ্দোলাকে নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুত কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায় গভীর সহানুভূতিতে সে কাহিনী আমাদের ঐতিহ্য আজ তাই অতীতের সঙ্গে একাত্ম হবার জন্য আমরা বিস্তৃতির জবনিকা উত্তোলন করছি প্রথম দৃশ্য সময় সতেরোশো সাল উনিশে জুন স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ নবাব সৈন্য দুর্গ আক্রমণ করছে দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয় তবু যুদ্ধ না করে উপায় নেই তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ক্লেটন প্রাণপণে যুদ্ধ কর সাহসী ব্রিটিশ সৈনিক যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ এই আমাদের প্রতিজ্ঞা অর ডেথ অর ডেথ গোলাগুলির শব্দ প্রবল হয়ে উঠল ক্যাপ্টেন ক্লেটন একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন ক্লেটন তোমরা তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না যুদ্ধ করো প্রাণপণে যুদ্ধ করো ভিক্টোরি অর ডেথ ওয়ালি খান যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে ক্লেটন না না ওয়ালি খান এখনই যুদ্ধ বন্ধ করুন নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই দেবে না ক্লেটন চুপ বেইমান কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না ওয়ালি খান ওসব কথা বলবেন না সাহেব ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্যে তা বলে বাঙালি কাপুরুষ নয় যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এখনই প্রাণ নেবে ক্লেটন ওয়াট যত বড় মুখ নয় তত বড় কথা ওয়ালি খানকে চর মারার জন্য এগিয়ে গেল অপর একজন রক্ষী দ্রুত প্রবেশ জর্জ ক্যাপ্টেন ক্লেটন অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে পেরেন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছাড়খাড় করে দিয়ে ভারী ভারী কামার নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে ক্লেটন কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল জর্জ উমিচাদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যাস্রোতের মতো ছুটে আসছে ক্লেটন বাধা দেবার কেউ নেই ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি জর্জ ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন ক্লেটন কাপুরুষ বেইমান জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায় চালাও গুলি চালাও নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে জন হলওয়েলের প্রবেশ এবং জর্জের প্রস্থান হলওয়েল এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন ক্লেটন যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়ার উপায় কি সার্জন হলওয়েল হলওয়েল আমার মনে হয় গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত ক্লেটন তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন হলবেল তবু কিছুটা আশা থাকবে কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধে পর্যন্তও যুদ্ধ করা যাবে না ডাচদের কাছে ফরাসিদের কাছে সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম কিন্তু সৈন্য তো দূরের কথা এক ছটাক বারুদ পাঠিয়েও কেউ আমাদের সাহায্য করলো না বাইরে গোলার আওয়াজ প্রবলতর হয়ে উঠল ক্লেটন তাহলে আপনি এখানে অপেক্ষা করুন আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি ক্লেটনের প্রস্থান বাইরে থেকে যথারীতি গোলাগুলির আওয়াজ আসছে হলবেল চিন্তিতভাবে এদিক ওদিক পায়চারি করছেন হলবেল পায়চারি থামিয়ে হঠাৎ চিৎকার করে এই কে আছো রক্ষীর প্রবেশ জর্জ ইয়েস স্যার হলওয়েল উমিচাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে জর্জ পাশেই একটা ঘরে হলওয়েল তাকে এখানে নিয়ে এসো জর্জ রাইট স্যার জর্জ দ্রুত বেরিয়ে চলে যায় এবং প্রায় পর মুহূর্তেই উমিচাঁদকে নিয়ে প্রবেশ করে উমিচাঁদ প্রবেশ করতে করতে সুপ্রভাত স্যারজন হলওয়েল হলওয়েল সুপ্রভাত তাই না উমিচাঁদ গোলাগুলির আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায় হলবেল বিস্মিতভাবে এদিক ওদিক তাকিয়ে বলেন নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো উমিচাঁদ বোধ হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে হলবেল এই সুযোগের সদ্যবাহার করতে হবে উমিচাঁদ আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিক চাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে পুমিচাঁদ বন্দির কাছে প্রার্থনা কেন সার্জন হলওয়েল আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই জর্জ সার্জন হলওয়েল গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন হলওয়েল দুর্গ থেকে পালিয়ে গেছেন জর্জ গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুঁড়েছিল কিন্তু তিনি আহত হননি উমিচাঁদ দুর্ভাগ্য পরম দুর্ভাগ্য হলওয়েল যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধ ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটেন শেষে তিনিও পালিয়ে গেলেন উমিচাঁদ ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবারও লজ্জার কথা হলওয়েল উমিচাঁদ এখন উপায় উমিচাঁদ আবার কি ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন এখন ফাঁকা ময়দানে গাইস হাসপাতালের হাতুরের সার্জন জন জেফানিয়া হলবেল সর্বাধিনায়ক আপনি এখন কমান্ডার ইন চিফ আবার প্রচণ্ড গোলার আওয়াজ ভেসে এলো হলওয়েল উমিচাঁদ উমিচাঁদ আচ্ছা আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি আপনি দুর্গ প্রাকারে সাদা নিশা নড়িয়ে দিন উমিচাঁদের প্রস্থান হঠাৎ বাইরে গোলমালের শব্দ শোনা গেল বেগে জর্জের প্রবেশ জর্জ সর্বনাশ হয়েছে একদল ডাচ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী হুড় হুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে হলবেল সাদা নিশা ওড়াও দুর্গতরুণে সাদা নিশা উড়িয়ে দাও জর্জ ছুটে গিয়ে একটি নিশান উড়িয়ে দিল প্রায় সঙ্গে সঙ্গে নবাব সৈন্যের অধিনায়ক রাজা মানিক চাঁদ ও মির মর্দানের প্রবেশ মির মর্দান এই যে দুশ্মনরা এখান থেকেই গুলি চালাচ্ছে হলবেল আমরা সন্ধির সাদা নিশা উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে মির মর্দান সন্ধি না আত্মসমর্পণ মানিক চাঁদ সবাই অস্ত্র ত্যাগ করো মীরমর্দান মাথার ওপর হাত তুলে দাঁড়াও মানিক চাঁদ তুমিও হলবেল তুমিও মাথার ওপর দুহাত তুলে দাঁড়াও কেউ এক চুল নড়লে প্রাণ যাবে দ্রুত গতিতে নবাব সিরাজের প্রবেশ সঙ্গে সসৈন্যের সেনাপতি রায় দুর্লভ বন্দিরা কুর্নিশ করে একপাশে সরে দাঁড়াল সিরাজ চারদিকে একবার ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে হলওয়েলের দিকে এগিয়ে গেলেন সিরাজ কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল হলবেল আশা করি নবাব আমাদের ওপরে অন্যায় জুলুম করবেন না সিরাজ জুলুম এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের ওপরে সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতুম গভর্নর ড্রেক কোথায় হলবেল তিনি কলকাতার বাইরে গেছেন সিরাজ কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন আমি সব খবর রাখি হলবেল নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেলো কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই হলবেল আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি শুধু আত্মরক্ষার জন্যে সিরাজ শুধু আত্মরক্ষার জন্য কাশিমবাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করছিলে তাই না খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে বন্দি করা হয়েছে ওয়ার্ডস আর কলেজকে রায় দুর্লভ জি জাহাপনা সিরাজ বন্দি ওয়ার্ডসকে এখানে হাজির করুন কুর্নিশ করে রায় প্রস্থান সিরাজ তোমরা ভেবেছ তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না ওয়ার্ডস সহ রায় দুর্লভের প্রবেশ ওয়ার্ডস ইওর এক্সেলেন্সি সিরাজ আমি জানতে চাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে কাশিম বাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো দুর্ব সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি তোমরা কি ভেবেছ এই সব অনাচার আমি সহ্য করব ওয়াটস আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলের কাছে পেশ করব সিরাজ তোমাদের ধৃষ্টতা জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি ওয়াটস কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন সিরাজ বাদশাহকে তোমরা ঘুষের টাকায় বসীভূত করেছো তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না হলবেল ইয়োর এক্সিলেন্সি নবাব আলিবর্দি আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন সিরাজ আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয় সে খবর অ্যাডমিরাল ওয়াটসন কিল প্যাট্রিক ক্লাইভ সকলেরই জানা আছে মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্রলাভ করে তা আমার জানা নেই ভেবেছ আমি সব জানি তবু তোমাদের অবাধ বাণিজ্যে এ পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি কিন্তু সদ্যবহার তো দূরের কথা তোমাদের জন্য করুণা প্রকাশ করাও অন্যায় ওয়ার্ডস ইউর এক্সেলেন্সি আমাদের সম্পর্কে আপনি ভুল খবর শুনেছেন আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন টু পলিটিক্স রাজনীতি আমরা কেন করবো সিরাজ তোমরা বাণিজ্য করো তোমরা করো লুট আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় ওলট পালট আনতে চাও কর্ণাটকে দাক্ষিণাত্যে তোমরা কি করেছ শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছো বাংলাতেও তোমরা সেই ব্যবস্থাই করতে চাও তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করো কেন হলওয়েল ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই সিরাজ ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন ওয়াটস আমরা অশান্তি চাই না ইওর এক্সিলেন্সি সিরাজ চাও কি চাও না সে বিচার পরে হবে রায় দুর্লভ জি জাহাপানা সিরাজ গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন গোটা ফিরিঙ্গিপাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায় আশেপাশের গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজদের কাছে কোনো প্রকার সওদা না বেচে এই নিষেধ কেউ অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে রায় দুর্লভ হুকুম জাহাপনা সিরাজ আজ থেকে কলকাতার নাম হল আলীনগর রাজা মানিক চাঁদ আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম মানিক চাঁদ জাহাপনার অনুগ্রহ সিরাজ আপনি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করুন কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ মানিক চাঁদ হুকুম জাহাপানা সিরাজ আপনাকে মুক্তি দেয়া হলো উমি আর হ্যাঁ রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে কাজেই কৃষ্ণবল্লভকে মুক্তি দেবার ব্যবস্থা করুন মিরমর্দন হুকুম জাহাপানা সিরাজ হলওয়েল ইয়োর এক্সেলেন্সি সিরাজ তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি কিন্তু তুমি আমার বন্দি কয়েদি হলওয়েল ওয়ার্ডস আর কলেটকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন রায় দুর্লভ মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব রায় দুর্লভ জাহাপানা সিরাজ বেরিয়ে যাবার জন্য ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই মাথা নুইয়ে তাকে কুর্নিশ করল দ্বিতীয় দৃশ্য সময় সাল জুলাই স্থান কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক কিলপ্যাট্রিক এবং তাদের দলবল এই জাহাজে আশ্রয় নিয়েছে সকলের চরম দুরাবস্থা আহার্য দ্রব্য প্রায়ই পাওয়া যায় না অত্যন্ত গোপনে যত সামান্য আসে পরিধেয় বস্ত্র প্রায় নেই বললেই চলে সকলেরই এক কাপড় সম্বল এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায় জাহাজ থেকে নদীর একদিকে ঘন জঙ্গলে আকীর্ণ জাহাজের ডেকে পরামর্শরত ড্রেক কিলপ্যাট্রিক এবং আরও দুজন তরুণ ইংরেজ ড্রেক এই তো কিলপ্যাট্রিক ফিরে এসছেন মাদ্রাস থেকে ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য হ্যারি এসে পড়লো বলে এই তো বলতে চাইছেন কিন্তু সে সাহায্য এসে পৌঁছবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক মার্টিন কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয় তিনি মাত্র স আড়াই সৈন্য নিয়ে হাজির হয়েছেন এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না যুদ্ধ করে কলকাতা যায় দূরের কথা ড্রেক তবুও তো লোকবল কিছুটা বাড়লো হ্যারি লোকবল বাড়ুক আর না বাড়ুক আমাদের অংশীদার বাড়লো তা অবশ্য ঠিক ড্রেক আহার্য কোনো রকমের জোগাড় হবেই মার্টিন কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে ধারে কাছে হাট বাজার নেই নবাবের হুকুমে প্রকাশে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচেও না চার গুণ দাম দিয়ে কতদিন গোপনে সদাপাতি কিনতে হয় এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার কিল প্যাট্রিক এত অল্পে অধৈর্য হলে চলবে কেন হ্যারি ধৈর্য ধরব আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে ড্রেক যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই দোষ কারো একার নয় মার্টিন যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষেই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত বিশেষ করে আপনার হঠকারিতার জন্যেই আজ আমাদের এই দুর্ভোগ ড্রেক আমার হঠকারিতা মার্টিন তা নয় তো কী অমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেবার কি প্রয়োজন ছিল তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেবারই বা কী কারণ ড্রেক সব ব্যাপারে সকলের মাথা গালানো সাজে না হ্যারি তা তো বটেই কৃষ্ণবল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক ড্রেক আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি মার্টিন রিপোর্টের কথা রেখে দিন তাতে আর যাই থাক সত্যি কথা বলা হয়নি টেবিলের ওপর এক বান্ডিল কাগজ দেখিয়ে বললেন ওই তো রিপোর্ট তৈরি করেছেন কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার তার ভেতর একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে ড্রেক দ্যাটস ন্যান অফ ইয়ার বিজনেস মার্টিন অফকোর্স ইট ইজ কিল তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কি সে ড্রেক তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স বিশ হাজারের কম নয় কারোরই অথচ তোমরা কোম্পানির সত্তর টাকা বেতনের কর্মচারী হ্যারি ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে সবাই উপার্জন করছে আমরাও করছি কিন্তু আমরা ঘুষ খাইনি ড্রেক আমিও ঘুষ খাইনি মার্টিন অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থটাই বদলে গেছে আপনার কাছে ড্রেক তোমরা বেশি বাড়াবাড়ি করছো ভুলে যেও না এখনও ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে হ্যারি ফোর্ট উইলিয়াম ড্রেক ইংরেজের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ আর দুর্গ শাসনের ক্ষমতা এখনো আমার অধিকারে বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যেই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম কিন্তু দেখছি তোমরা এ মর্যাদার উপযুক্ত নও মার্টিন বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক আমরা আপনার কর্তৃত্ব মানব না ড্রেক এত বড় স্পর্ধা উইথড্র হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেইড মাফ চাও দ্বিতীয় কথা না বলে নাথিং শর্ট অফ অ্যান আনকন্ডিশনাল অ্যাপোলজি উইল সেভ ইউ মাফ চাও তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করবার হুকুম দিয়ে দেব জনৈকুই ইংরেজ মহিলা দড়ির উপর একটা ছেঁড়া গাউন মেলতে আসছিলেন তিনি হঠাৎ ড্রেকের কথায় রুখে উঠলেন ছুটে গেলেন বৎসারত পুরুষদের কাছে ইংরেজ মহিলা তবু যদি মেয়েদের নৌকো করে কলকাতা থেকে না পালাতেন তাহলেও না হয় এই দম্ভ সহ্য করা যেত ড্রেক উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম এখানে মহিলাদের কোনো কাজ নেই ইংরেজ মহিলা জ্যাম ইয়ার কাউন্সিল প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই কর্তৃত্ব ফলাচ্ছেন সব ড্রেক সেই ব্যবস্থাই তো হচ্ছে ইংরেজ মহিলা ছাই হচ্ছে রোজই শুনছি কিছু একটা হচ্ছে যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে প্রায় না খেয়ে অহরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড় ড্রেক বাট ইউ সি ইংরেজ মহিলা আই ডু নট সি অ্যালোন ইউ ক্যান অলসো সি এভরি নাইট এক প্রস্থ জামা কাপড় সম্বল ছেলে সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয় কোনো আড়াল নেই আব্রু নেই এনিবডি ক্যান সি দ্যাট পিটিয়েবল অ্যানাটমিক এক্সিবিশন এর চেয়ে বেশি আর কি দেখতে চান হাতের ভিজে গাউন্টার ড্রেকের মুখে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন মহিলাটি এমন সময় জনৈক গোড়া সৈনিকের দ্রুত প্রবেশ সৈনিক মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়ার্ডস কিল প্যাট্রিক গড ব্রেসিয়াস হলবেল গুড মর্নিং টু ইউ ওয়াটসন কোনো কথা না বলে সকলের সঙ্গে কর্মর্দন করল মহিলাটি একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেলেন ড্রেক বলো খবর বলো হলবেল উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে হলবেল মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে নাকে কানে খত দিতে হয়েছে এই যা ড্রেক কলকাতায় ফেরা যাবে হলবেল না ওয়ার্ডস আপাতত নয় কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে কিলপ্যাট্রিক রকম ব্যবস্থা ওয়ার্ডস অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে ড্রেক তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে হলবেল একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে নবাব ইংরেজদের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না তা চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না ড্রেক তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয় হলবেল কিছুটা করেই এসেছি তাছাড়া উমিজাদ নিজের থেকে আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে ড্রেক হুর রে ওয়াটস মির্জাফর জগৎ শেঠ রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন ড্রেক হ্যারি ও মার্টিনকে বললেন আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে আমাদের মিলেমিশে থাকতে হবে একযোগে কাজ করতে হবে হ্যারি আমরা তো ঝগড়া করতে চাইনে আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই মার্টিন যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই উভয়ের প্রস্থান ড্রেক পেশেন্স ইজ দ্য কিওয়ার্ল্ড ম্যান হলবেল উফ কি মশা সিরাজ মস্কুইটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি ড্রেক যা বলেছ ম্যালেরিয়ার ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভেতরে মারাও গেছে ওয়ার্ডস বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা ড্রেক বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ সমুদ্র কাছেই কলকাতাও চল্লিশ মাইলের ভেতরে প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে কিল প্যাট্রিক দ্যাটস ট্রু কলকাতায় ফেরার আসায় বসে থাকতে হলে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ নদীর দুপাশে ঘন জঙ্গল সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোতে ভেসে কাজে সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে হলবেল কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই উমিজাত কলকাতার দেওয়ান মানিক চাঁদকে হাত করেছে তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাটবাজার বাজার বসিয়ে দেব ড্রেক অফকোর্স নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায় কিন্তু ফৌজদারের ভয়েই তা করতে পারছে না প্রহরী সৈনিকের প্রবেশ সে ড্রেকের হাতে এক টুকরা কাগজ দিল ড্রেক কাগজ পরে চেঁচিয়ে উঠল উমিচাদের লোক এই চিঠি এনেছে সকলে ওয়াট এত তাড়াতাড়ি চর সহ প্রহরীর প্রবেশ অভিবাদনাতে ড্রেকের হাতে পত্র দিল আগন্তুক ড্রেক ইঙ্গিত করতেই তারা আবার বেরিয়ে গেল ড্রেক মাঝে মাঝে উচ্চস্বরে পত্র পড়তে লাগলো আমি চিরকালই ইংরেজের বন্ধু মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব মানিক চাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে এর জন্যে তাহাকে বারো হাজার টাকা নজরানা দিতে হইয়াছে টাকাটি নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলেই আমি চিরকৃতজ্ঞ থাকিব বলা বাহুল্য পারিশ্রমিক বাবদ আমি পাঁচ হাজার টাকা পাইবার আশা করি অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে দুই চারি শত টাকা কম লইতেও আমার আপত্তি নাই কোম্পানি আমার ওপর ষোলো আনা বিশ্বাস রাখিতে পারেন সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগত্রীয় চিঠি ভাজ করতে করতে ড্রেক বলল আ পারফেক্ট স্কাউন্রেল ইজ দিস উমিচাঁদ হলওয়েল কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না ওয়ার্স ইভেন ওয়েন ইট ইজ টু কস্টলি ড্রেক সেই তো মুশকিল ওর লোভের অন্ত নেই মানিক চাঁদের হুকুম নামার জন্যে সতেরো হাজার টাকা দাবি করেছে আমি হলফ করে বলতে পারি দুই হাজারের বেশি মানিক চাঁদের পকেটে যাবে না বাকিটা যাবে উমি চাঁদের তহবিলে হলভেল কিন্তু কিছুই করবার নেই উপযুক্ত অবস্থায় সুযোগ পেয়ে সে ছাড়বে কেন ড্রেক দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি ওয়াটস শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ মির্জাফর জগৎ রাজবল্লভ মানিকচাঁদ কে হাত পেতে নেই প্যাট্রিক, দশ দিকের দশটি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ ডাচ আর ফরাসিরা হলবেল কিছু না কিছু না হাজার হাতে হাজার হাজার হাত থেকে নিয়ে দশ হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে বিপদ সেখানে নয় বিপদ হলো বখরা নিয়ে মতান্তর ঘটলে ড্রেক আর একটা জরুরি খবর আছে অমিচাঁদের চিঠিতে শওকত জং সঙ্গে সিরাজউদ্দৌলার লেগে গেল বলে এই সুযোগ নেবে মির্জাফর রাজপল্লভ জগৎ শেঠের দল তারা শওকত জংকে সমর্থন করবে ওয়ার্ডস খুব স্বাভাবিক শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে ড্রেক আগেভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয় কিল প্যাট্রিক সেন্ড ইউ ওয়াটস তা পাঠান কিন্তু সন্ধ্যা হয়ে গেল যে এখানে একটা বাতি দেব না ড্রেক অর্ডারলি আও। হলওয়েল নবাবের কয়েদখানায় থেকে এ দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি আপনাদের অবস্থা কি ততটাই খারাপ ড্রেক নট সো ব্যাড আই হোপ নেপথ্যে জাহাজ জাহাজ আসছে চারজনের সমস্যরে কোথায় ফ্রম হুইচ সাইড নেপথ্যে সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে দুইখানা তিনখানা চারখানা পাঁচখানা পাঁচখানা জাহাজ কোম্পানির জাহাজ ড্রেক কোম্পানির জাহাজ মাস্ট বি ফ্রম মাদ্রাস লেটার সেলিব্রেট হিপ হিপ হুর রে সমস্যা সবাই গ্লাসে মদ ঠেলে নিল আজ এ পর্যন্তই আমার এইচএসি শিক্ষার্থী বন্ধুদের বলছি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি এই নাটকটি কন্টিনিউ করব তোমরা মন্তব্য করে আমাকে জানাও তোমাদের ভালো লাগছে কি না ধন্যবাদ